কিন্তু গরিবের জাতীয় প্রসেসর আপনারা জানেন অর্থাৎ যারা বিগিনার যারা অল্প বাজেটের ভিতরে কাজের জন্য জেনুইন ভাবে পিসি নিতে চান 22610 মডেলের একটি মাদারবোর্ড এটাও কিন্তু একটা অফিশিয়াল মাদারবোর্ড এবং 3 বছর ওয়ারেন্টি প্রসেসর হিসেবে আপনারা বুঝতে পারছেন এখানে Ryzen 5600G একটা প্রসেসর এটা কিন্তু একটা অফিশিয়াল মাদারবোর্ড এবং 3 বছর ওয়ারেন্টি হিসেবে অনেকেরই প্রিয় Acer ব্র্যান্ডে 256GB M.2 NVMe DDR4 8GB 32 MHz এর একটি অফিশিয়াল RAM Intel এর i7 13 Gen 700K মডেলের একটি প্রসেসর সেই রকম চলবে 16 কোর 24 থ্রেড এবং 30 MB ক্যাশের প্রসেসর 980 মানে SSD জগতের কিং গ্লাস ডোর সিস্টেম এই যে এখানে PC পাওয়ারের একটা মেকানিক্যাল কিবোর্ড DDR6 8GB একটা গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি সহ একটি গ্রাফিক্স কার্ড আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আপনাদের জন্য আবারো চলে আসছি SPTED ইন্টারন্যাশনালে আজকে কিন্তু 140,000 টাকার PC বিল্ড হবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনি বলেছেন যে আজকে আমাদের ভিডিওতে 140,000 টাকার বিল থাকবে গ্রাফিক্স কার্ড সহ i7 13 জেনারেশনের ইনশাআল্লাহ থাকবে আর আমরা কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী জি সবগুলা প্যাকেজই তো স্পেশাল হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস কম্পিউটারে প্রাণ কেন্দ্র নিউ এলিফ্যান্ট রোডের ICT ভবনের 106 SPTED ইন্টারন্যাশনালে আসলে আপনারা আমাদের সবাইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে তো মোট 4টা প্যাকেজ থাকবে একদম সর্বনিম্ন যেটা সেটা দিয়ে শুরু করি 140,000 টাকার বিল্ড আছে আমরা দেখব পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে প্রসেসর হিসেবে আমি রেখেছি ইন্টেলের i5 6 জেন একটা প্রসেসর এই প্রসেসরের বিষয়ে আমি বলি এটা কিন্তু গরিবের জাতীয় প্রসেসর আপনারা জানেন অর্থাৎ যারা বিগিনার যারা অল্প বাজেটের ভিতরে কাজের জন্য জেনুইন ভাবে PC নিতে চান তাদের কিন্তু মিনিমাম 6 জেন থেকে শুরু করতে হবে অনেকেই বলে i3 4 জেন i3 থার্ড জেন এই ধরনের যেগুলো বলে আসলে ওইগুলো দিয়ে আসলে আপনার বিগিনারদের যা PC ক্রয় করবেন পরবর্তীতে কিন্তু PC আপনার চেঞ্জ করা লাগবে আর 6 জেনারেশন দিয়ে মোটামুটি কাজ ভালোভাবে করা যায় যেহেতু হ্যাঁ মোটামুটি ভাবে করা যায় যেহেতু 4 কোর 4 থ্রেড এবং 530 গ্রাফিক্স আছে এই প্রসেসরটা দিয়ে সব কাজ করতে পারবেন না কিন্তু আপনাদের বিগিনারদের জন্য যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো এই প্রসেসর দিয়ে ইনশাআল্লাহ করতে পারবেন 6500 মডেলের প্রসেসর থাকবে জি ঠিক আছে এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি সবসময় চেষ্টা করি এখন আমরা নতুন মাদারবোর্ড হ্যাঁ ইনটেক নতুন মাদারবোর্ড টাকার এখানে বেসিক একটা মাদারবোর্ড রেখেছি এই মাদারবোর্ডটা ইসনিকের 110 মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা 1 বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডে দুইটা র‍্যাম স্লট আছে আপনারা ইচ্ছা করলে 448 অথবা 88 16GB র‍্যাম ইউজ করতে পারবেন NVMe স্লট থাকবে NVMe স্লট থাকবে এই মাদারবোর্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনাদের NVMe এবং HDMI পোর্ট থাকবে এখানে স্টোরেজ হিসেবে রেখেছি লিভেন্ডার ব্র্যান্ডের 256GB M.2 NVMe আসলে এই মাদারবোর্ডে M.2 NVMe স্লট আছে বলেই আমরা কিন্তু রাখতে পেরেছি আমরা অনেক সময় আপনাদের অবগতির জন্য জানাই যে SSD কিন্তু অনেক ভালো কিন্তু SSD রিড রাইট 400 থেকে প্লাস আর এর রিড রাইট কিন্তু 1800 প্লাস অর্থাৎ 1800 আর 400 ভিতর কতটুকু ডিফারেন্স হতে পারে 6 জেনারেশনে একটা ভালো স্পিড পাওয়া যাবে কাজ করতে স্মুথ হবে ঠিক আছে ওয়ারেন্টি তো 3 বছর 3 বছর ওয়ারেন্টি সব পাবেন এখানে RAM হিসেবে রেখেছি রিমেস্টা ব্র্যান্ডের DDR4 8GB একটি RAM এটা হিটসিনালা 3 বছর ওয়ারেন্টি সহ একটি RAM মানে প্রত্যেকটা কম্পোনেন্টে ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি PC পাওয়ারের 2 বছর ওয়ারেন্টি সহ একটা বিগ ফ্যান একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই জেনুইন পাওয়ার সাপ্লাই জেনুইন পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই PC বিল্ড করার সময় আপনাদের বলি অবশ্যই দেখে শুনে পাওয়ার সাপ্লাইটা দেখে শুনে নেবেন কারণ পাওয়ার সাপ্লাই টোটাল ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে PC তথাপি এখানে আপনারা কোনো কারপণ্য করবেন না জি জেনুইন 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা 6 জেনারেশন প্যাকেজ কমফোর্টেবলি চলবে ঠিক আছে স্যার কেসটা হচ্ছে PC পাওয়ারের ARGB PG200 একটা কেস এখানে দেখছেন তিনটে ARGB ফ্যান আছে এবং সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ডাস্ট ফিল্টার আছে অর্থাৎ এই কেসটা অনেক গর্জিয়াস একটা কেস হোয়াইট কালার এটার ভিতর মেবি ব্ল্যাক কালারটাও পাওয়া যায় যারা আপনারা ব্ল্যাক পছন্দ করেন তারাও নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে 6 জেনারেশন প্যাকেজ কত থাকছে প্রাইস আজকে আপনারা আমাদের কাছে নিতে পারবেন অনলি 18000 টাকা 18000 টাকায় 6 জেনারেশন 256 SSD 8GB RAM 256GB NVMe থাকবে নতুন মাদারবোর্ড প্রিমিয়াম কেস দিয়ে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে 18000 টাকা বেস্ট প্রাইস বলা যায় ইনশাআল্লাহ এখানে মাউস কিবোর্ড হিসেবে রেখেছি আপনাদের আউলা ব্র্যান্ডের আজকে দেখানোর জন্য একদম আনবক্সিং করা একদম আনবক্সিং আপনারা দেখেন ব্ল্যাকের সংমিশ্রণে দেখার মতো মাউস কিবোর্ড জি মাউসটা হোয়াইট কালার কিবোর্ডটা হোয়াইট কালার হবে RGB হবে দুইটাই RGB হবে এই 6 জেনারেশন প্যাকেজের সঙ্গে থাকবে তারপর যে PCটা রেখেছি এই PCটা প্রসেসর হিসেবে বলতে চাই এই প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেলের i3 12 জেন একটা প্রসেসর এটা 12100 মডেলের একটি প্রসেসর অর্থাৎ
অফিশিয়াল পিসি ভিতর আপডেট পিসি দিতে চান অল্প বাজেটে অথেন্টিক প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে 3 বছর ওয়ারেন্টি থাকবে এরকম প্রোডাক্ট থাকবে বিল্ডারের সাথে ইনশাআল্লাহ প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি প্রসেসর 12100 এখানে মাদারবোর্ড হিসেবে আমি দেখেছি 22টারে 610 মডেল একটি মাদারবোর্ড এটাও কিন্তু একটা অফিশিয়াল মাদারবোর্ড এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে দুইটা র‍্যাম স্লট আছে আপনার ইচ্ছা করলে 8 8 16 16 32 অথবা 32 64 GB র‍্যাম ইউজ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু 610 মাদারবোর্ড ওয়ারেন্টি থাকবে 3 বছর NVMe স্লট আছে HDMI পোর্ট VGA পোর্ট সবকিছু থাকবে ওকে আমরা র‍্যামে চলে যাই এখানে র‍্যাম হিসেবে রেখেছি আমরা কোর শিয়ার ব্যান্ডেড জাতীয় র‍্যাম এখানে DDR4 32 MHz 8GB RAM আচ্ছা এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটি র‍্যাম এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি HP ব্যান্ডেড 250 GB M.2 NVMe এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি M.2 NVMe ওকে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি PC পাওয়ারের 200 ওয়াটের বিগ ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই এটা একটা নিউ সার্কিট এটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমরা আপডেট অনেক PC বিল্ড করেছি এবং এই পাওয়ার সাপ্লাইটার যে ডিপিটিশন অনেক ভালো ঠিক আছে আর এইটার সাথে কেস থাকবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যদি কেউ চায় বাইরে নিবে অবশ্যই নিতে পারবে এখানে আমরা অফিশিয়াল একটা কেস রেখেছি আপনারা আপনাদের পছন্দমত কেস এখানে স্পর্শ করতে পারবেন এখানে মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি অফিশিয়াল একটি মাউস কিবোর্ড যেহেতু এটা নিয়ে অফিশিয়াল কাজই করবে যেহেতু সেই জন্য মাউস কিবোর্ড রাখা হয়েছে একটু রাফ ইউজ হবে ওয়ারেন্টি সহ মাইক্রোপ্যাকের বাংলা সহ এই পিসিটা আমাদের কাছে আপনারা যারা নিতে চান অনলি 28000 টাকায় নিতে পারবেন তারপরে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো আপনারা বুঝতে পেরেছেন এই প্যাকেজটা কিন্তু এখন জাতীয় মানে 10টা পিসি বিল্ড হলে 7-8টা এটা দিয়েই হয় আসলেই এখানে প্রসেসর হিসেবে আপনারা বুঝতে পারছেন এখানে রাইজেন 5600 জি একটা প্রসেসর এই প্রসেসর 6 কোর 12 থ্রেড এবং 19 এমবি ক্যাশের প্রসেসর এবং রেডিয়েন্ট গ্রাফিক্স সহ এই প্রসেসরটা দিয়ে আপনারা মোটামুটি রেঞ্জে সব কাজ অনায়াসে করতে পারবেন গ্রাফিক্সের ভিডিও এডিটিং ফটোশপ সব ধরনের কাজ স্মুথলি করা যাবে ওয়ারেন্টি থাকে 3 বছর ইনটেক প্রসেসর ঠিক আছে এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি MSI ব্যান্ডেড B450 A Pro Max 2 মডেল একটি মাদারবোর্ড এইটা কিন্তু এটা অফিশিয়াল মাদারবোর্ড এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে দুইটা র‍্যাম স্লট আছে আপনারা ইচ্ছা করলে 8 8 16 16 16 32 32 64 GB র‍্যাম ইউজ করতে পারবেন ঠিক আছে অফিশিয়াল মাদারবোর্ড ওয়ারেন্টি 3 বছর অথরাইজড প্রোডাক্ট UCC প্রোডাক্ট ঠিক আছে আমরা চলে যাই স্টোরেজে এবং র‍্যামে এখানে স্টোরেজ হিসেবে রেখেছি আমাদের অনেকেরই প্রিয় এসআর ব্যান্ডে 256 GB M.2 NVMe যারা এসআর বিষয়ে জানেন না তাদেরকে বলবো আমরা এটি প্র্যাকটিক্যালি দেখছি আসলে অন্যান্য M.2 NVMe চেয়ে এটি অনেক ফাস্ট রিড রাইট স্পিডটা বেশি জি অথরাইজড প্রোডাক্ট তো অথরাইজড প্রোডাক্ট এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটি প্রোডাক্ট এটা হচ্ছে 256 GB আর র‍্যাম হিসেবে থাকবে র‍্যাম হিসেবে রেখেছে এখানে কোর শিয়ারের DDR4 8GB 32 MHz এর একটি অফিশিয়াল র‍্যাম এবং এই র‍্যামটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের কাছে নিতে পারবেন ওকে 8GB আছে তো কারো প্রয়োজন হলে বেশি অ্যাড করে নিতে পারবে এখানে কম্পিউটার কেস হিসেবে রেখেছি PC পাওয়ারের একটি স্ট্যান্ডার্ড মানে একটা কম্পিউটার কেস এখানে সিম্পলের ভিতরে তিনটা আরজিবি ফ্যান আবার এই কালারগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন অর্থাৎ পাওয়ার সাপ্লাই থাকবে মেবি 200 ওয়াটের জেনুইন পাওয়ারের জেনুইন একটি পাওয়ার সাপ্লাই আচ্ছা এটার সাথে তো মাউস কিবোর্ড থাকছে এখানে মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি আউলা ব্যান্ডের একটি আরজিবি মাউস কম্বো সেট ওয়ারেন্টি এক বছর মানে প্রত্যেকটা কম্পোনেন্টে সিঙ্গেল ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ ওকে 5600 GB প্যাকেজের প্রাইস কত এটা আপনারা আমাদের কাছে দিতে পারবেন অনলি 32000 টাকা 32000 টাকায় 5600 GB প্যাকেজ 5600 GB অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট এই জন্য প্রাইসটাও 32000 টাকা জি ওকে তবে কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে অবশ্যই পিসি বিল্ডের ক্ষেত্রে বারবার বলে থাকি পিসি যেহেতু আপনারা বিল্ড করবেন দেখে শুনে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে আপনাদের পছন্দ মতো নেবেন ইনশাআল্লাহ এখন যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এই প্যাকেজটা আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু এই এই চারটি প্যাকেজের ভিতরে সবথেকে হিট এবং আজকের ভিডিওর সুপারস্টার বিল্ড বলা যেতে পারে এখানে প্রসেসর হিসেবে আমরা রেখেছি ইন্টেলের i7 13th gen 13700K মডেল একটি প্রসেসর কে সিরিজের প্রসেসর এখানে গ্রাফিক্স কার্ড না দিলেও এই পিসি সেই রকম চলবে জি এখানে এই প্রসেসরে 16 কোর 24 থ্রেড এবং 30 এমবি ক্যাশের প্রসেসর ওকে ওয়ারেন্টি 3 বছর বক্স প্রসেসর ওয়ারেন্টি একদম অফিশিয়াল জি প্রসেসরের প্রাইস দিতে আসে 50000 টাকা প্রায় 50000 টাকা প্রসেসরটার দামি জি এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি গুডনির DDR6 8GB একটা গ্রাফিক্স কার্ড এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি সহ একটি গ্রাফিক্স কার্ড আমরা এখানে যে পিসি এই পিসিতে কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াই অনায়াসে সবকিছু করতে পারবেন তারপর এটা রাখার একটা উদ্দেশ্য আপনারা বুঝতে পাচ্ছেন যারা একদম প্রফেশনাল সেটআপ
একদম প্রফেশনাল সেটআপ জি আর আমি একটু জাস্ট একটু হালকা উপর থেকে আপনাদের দেখাবো তিনটা ফ্যানের কার্ড এটা তিনটা ফ্যানের কার্ড এটা অফিশিয়াল কার্ড ওয়ারেন্টি অফিশিয়াল কার্ড এবং ওয়ারেন্টি থাকবে 2 বছর জিডিডিআর 6 এর 8GB এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি গিগাবাইটের B760 DS3 এইচ মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ড ডিটার 5 এর একটি মাদারবোর্ড এবং এখানে 4টি র‍্যাম স্লট আপনারা ইউজ করতে পারবেন সর্বোচ্চ 128GB মেমরি কার্ড ইউজ করা যাবে জি ওকে এটাতে তো ডিসপ্লে পোর্ট HDMI পোর্ট দুইটা NVMe স্লট মানে যা যা ফ্যাসিলিটিস প্রয়োজন সবকিছু দেয়া আছে আপডেট ফ্যাসিলিটি সব কিছু এই মাদারবোর্ডে পাবেন আর স্মার্টার বোর্ড ওয়ারেন্টি 3 বছর অফিশিয়াল জি ওকে এখানে স্টোরেজ হিসেবে রেখে আছি স্যামসাং এর 980 মানে SSD জগতের কিং 980 প্রো 980 প্রো 1TB একটা NVMe রেখেছি আপনাদের এই পিসির সাথে র‍্যাম হিসেবে রেখেছি কিং স্টোনের DDR5 16GB 32GB র‍্যাম ওকে DDR5 এর 6000 মেগাহার্জের 16 32GB র‍্যাম ঠিক আছে অর্থাৎ আপনারা যারা জেনুইন ভাবে কাজ করতে চান যারা প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য একটা প্রফেশনাল পিসি আমরা তো অনেক বিল্ডে প্রশ্ন করি যে এই বিল্ডে কি ধরনের কাজ করা যাবে আর এটাতে জিজ্ঞেস করতে হয় যে কি করা যাবে না অবশ্যই ওকে তারপর পাওয়ার সাপ্লাই থাকবে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আছে কোশিয়ারের 650 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এখানে সিপিইউ কুলার হিসেবে রেখেছি লিকুইড কুলার একটা সিপিইউ কুলার আপনারা অবগত আছেন যে প্রসেসর হিট হওয়ার জন্য একটা সিপিইউ কুলার ভালো লাগে লিকুইড কুলারটা রাখার একটাই উদ্দেশ্য যে আপনার পিসিটা 24 ঘন্টা চললেও প্রসেসর হিট হবে না 240mm এর হ্যাঁ 240mm এবং DL 240 মডেল একটি লিকুইড কুলার এখানে কম্পিউটার কেস হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডেড X8 এর একটি খুব সেই রকম একটা কেস এখানে কিন্তু তিনটে ARGB ফ্যান আছে ফুল ATX কেস ফুল ATX কেস এবং পিছনে একটা ARGB ফ্যান আছে সাইডে কিন্তু হ্যাঁ সাইডে কিন্তু টেম্পার গ্লাস আছে এখানে একটা থিম ব্যবহার করা আছে RGB হ্যাঁ সিনারি এটা ব্যবহার করা আছে সেই রকম জি ফুলি টেম্পার্ড গ্লাস আর এই কেসটা কিন্তু অনেকেরই প্রিয় এখানে কিন্তু আবার আপনাদের দেখাতে চাই এটা কিন্তু গ্লাস ডোর সিস্টেম এই যে জাস্ট লক থাকবে আপনি চাইলে এভাবে ওপেন করতে পারবেন আবার লাগিয়ে দিতে পারবেন ইজি একদম তো এটার সাথে তো মাউস কিবোর্ড থাকছে হ্যাঁ এখানে মাউস কিবোর্ড হিসেবে রয়েছে পিসি যেমন মাউস কিবোর্ডও তেমন হবে ইনশাআল্লাহ এখানে পিসি পাওয়ারের একটা মেকানিক্যাল কিবোর্ড জি সেই রকম RGB লাইট সহ RGB লাইট সহ সেই রকম কিবোর্ড ওয়ারেন্টি থাকবে তো এক বছর ওয়ারেন্টি থাকবে আর এখানে মাউস হিসেবে জেনুইন কিন্তু একটা গেমিং মাউস রেখেছি এটা IMI এর প্রাইস আছে 2500 টাকা এটা 2500 টাকা T93 গেমার একটা মাউস এই বিল্ড আপনারা আমাদের কাছে নিতে পারবেন 140000 টাকায় অনলি একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আজকে যে বিলগুলো ছিল এগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে চাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো নিতে পারবে অবশ্যই আপনাদের আমি রিকোয়েস্ট করব যে SPTED দীর্ঘদিন থেকে আমাদের প্রতিষ্ঠানটা পিসি বিল্ডের একটা প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন থেকে আপনাদের সেবা দিয়ে থাকি আপনারা যারা অনলাইনে পিসি কিনে প্রতারিত হয়েছেন তারা আমাদের কাছে পিসি কিনেন ইনশাআল্লাহ আপনার প্রতারিত হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ